শব্দ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন কি চলবে তো ক্রিসপি ক্রাঞ্চি রসালো জিলাপি। টাইটেল দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একটা এক্সপেরিমেন্টাল রেসিপি। পরপর দুই দিন সব মিলিয়ে 9টি রেসিপিতে ফেল করার পরে নিজে থেকে যে আবিষ্কার করলাম সেটা আমার কাছে শুধুই একটা ম্যাজিক। জিলাপি তৈরি করা যে এত সহজ সেটা উপলব্ধি করলাম প্রথমবারের মতো। তবে এই ভিডিওতে আমি শেয়ার করেছি 4টে টিপস, যার একটিও বাদ দিলে কোনো রেসিপিতে কখনোই পারফেক্টভাবে জিলাপি তৈরি করা সম্ভব না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ প্লেন ফ্লাওয়ার অথবা ময়দা, আরও লাগছে 1/4 কাপ চালের গুঁড়া, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, বেকিং সোডা নিয়েছি 1/4 টিস্পুন, এখানে বেকিং সোডাই ব্যবহার করতে হবে। এখন সব উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করব 1/4 কাপ প্লেন ইয়োগার্ট, এখানে আমি ইয়োগার্ট দিয়েছি 1/4 কাপ, 1/4 ভাগের 1 ভাগ পরিমাণ। এখন সবগুলো উপকরণকে প্রথমে মিক্স করে নেব। টক দই ময়দার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করব। আমি এখানে 1/2 কাপ করে দুইবারে সব মিলিয়ে 1 কাপ পানি নিয়েছি, আর এই 1 কাপ পরিমাণ পানি আমি অল্প অল্প করে মিশিয়েছি। আর মেশানোর পরে এখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ পানি বেঁচে গিয়েছে। আমি অল্প অল্প করে পানি মিশিয়েছি আর এই বেটারটাকে সমানে বিট করেছি। প্রথম অবস্থায় আমি এটাকে বিট করেছি 5 মিনিটের মতো, আর 5 মিনিট বিট করার পরে যখন এই বেটারটাকে উপর থেকে ছেড়ে দেওয়া হয় তখন এটা নিচের দিকে ঠিক এভাবেই ছিঁড়ে ছিঁড়ে পড়তে থাকে। এরকমটা হলে হুট করে পানি না মিশিয়ে এটাকে 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন, আর এই 1/2 ঘন্টার মধ্যে শিরাটাও কিন্তু রেডি হয়ে যাবে। ঠিক 1/2 ঘন্টা পরে আমি এটাকে আবারও 5 মিনিট ঠিক হাত দিয়ে এভাবেই বিট করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়ে এসেছে। আপনারা চাইলে এর থেকেও পাতলা করতে পারেন, কিন্তু যারা নতুন রাঁধুনি প্রথমবারের জন্য জিলাপি বানাবেন তাদের জন্য তেলের মধ্যে জিলাপিটাকে শেপ করতে বা ছাড়তে কষ্ট হয়ে যাবে। তাই এরকম মিশ্রণ রাখলে জিলাপিটাকে খুব সুন্দর করে তেলের মধ্যে ঘুরিয়ে পেঁচিয়ে শেপ করা যায়। দেখতেই পাচ্ছেন কীরকম সফটনেসটা এসছে। ঠিক এভাবেই একই কনসিস্টেন্সিতে বা একই রেশিওতেই এটা নিচের দিকে এভাবেই পড়তে থাকবে। এরকমটা হলেই বুঝতে পারবেন জিলাপির ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর এই মিশ্রণে যেহেতু বেকিং সোডা দেয়া আছে তাই 1/2 ঘন্টা রেস্টে রাখলে জিলাপি তেলে ফোলেও ভালো আর ক্রিসপিও থাকে অনেকক্ষণ। আর 1 কাপ পরিমাণ থেকে যেই পানিটা বেঁচে গেছে সেটা আমি মেপে দেখাচ্ছি। এখানে 2 টেবিল স্পুন পানি বেঁচেছে, আর সেই সাথে সামান্য বেশি, হয়তো 1 টিস্পুনের মতো হবে। যাই হোক, এখন আমি চলে যাচ্ছি শিরা তৈরিতে। আর শিরা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ চিনি, ফ্লেভারের জন্য দিয়েছি 2টো সাদা এলাচ, সাদা এলাচের মুখটা ফেটে নিয়েছি তারপরে অ্যাড করেছি। 2 কাপ চিনির জন্য পানি দিয়েছি 1/4 কাপ, 1/4 কাপ অর্থাৎ 3/4 কাপ অথবা 1/2 কাপ এবং 1/4 কাপ, আপনি যে কোনোভাবেই মেজারমেন্ট করতে পারেন। এবার চিনিটা পানিতে পুরোপুরি ডিজলভ হয়ে গেলে আমি শিরাটাকে নামিয়ে নেব। এটাকে বেশি জাল দিয়ে ঘন করার প্রয়োজন পড়বে না, সেই অনুপাতেই এখানে চিনি এবং পানির মিশ্রণটাকে করে নেওয়া হয়েছে। চিনি পুরোপুরি গলে গেলে এটা হাতে হালকা স্টিকি হবে, কিন্তু কোনো রকম তার আসবে না। এরকম অবস্থায় এটাকে নামিয়ে নেব। চুলার জাল বন্ধ করে তারপরে অ্যাড করব লেবুর রস, এতে করে এটা খুব বেশি ঘন হয়ে যাবে না বা ক্রিস্টালাইজড হবে না, কিংবা চিনি খচখচে হয়ে যাবে না। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, এতে করে জিলাপিগুলো খাওয়ার সময় মনে হবে যেগুলো ঘিয়ে ভাজা হয়েছে, অথবা ঘিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন শেয়ার করছি প্রথম টিপস, যেটার কথা ভিডিও শুরুতেই বলেছিলাম। আর এই প্রথম টিপস হলো, গরম শিরাই কোনোভাবেই জিলাপি দেয়া যাবে না। যদি গরম শিরাই জিলাপি দেয়া হয় সেই ক্ষেত্রে জিলাপি নেতিয়ে যাবে, কোনোভাবেই এটা মচমচে থাকবে না। তাই এই শিরাকে অনবরত নেড়ে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে, অর্থাৎ হালকা কুসুম গরম থাকবে, যেরকম গরম আপনি আপনার আঙুলে সহ্য করতে পারবেন।
সেই সাথে চেক করতে হবে যাতে শিরার একতার কোনোভাবেই একতারির বেশি না হয়। সেই ক্ষেত্রে আপনি ফুটন্ত গরম পানি কয়েক ফোঁটা অ্যাড করে শিরাটাকে একতারের পর্যায়ে ফিরিয়ে নিয়ে আসতে পারেন। আমি এখানে শিরাটা যাতে ঘন না হয়ে যায় সেই জন্য গরম চুলা আর গরম হাঁড়ি থেকে একটা পাত্রে ঢেলে নিয়েছি। দুই নাম্বার টিপস হলো এটাই যে শিরা কুসুম গরম হতে হবে যাতে আপনি আপনার একটা আঙ্গুলকে ডুবিয়ে রাখতে পারেন, আর সেই সাথেই কুসুম গরম অবস্থায় শিরার একতারটা ঠিক থাকবে। যদি এভাবে শিরা তৈরি করতে পারেন তাহলেই বুঝবেন শিরাটা পারফেক্ট আছে। আমি হালকা ফুড কালার অ্যাড করছি, এতে করে জিলাপিতে খুব সুন্দর একটা রং আসবে। জিলাপি তৈরি করার জন্য আপনি এই ধরনের একটা সসের বোতল নিয়ে নিতে পারেন। আমার কাছে পাইপিং কোনই সহজ মনে হয়েছে আমার জন্য, তাই আমি পাইপিং কোন নিয়েছি আর সেটা একটা গ্লাসের ভেতরে রেখে তারপরে আমি জিলাপির বেটারটাকে ঢেলে নিয়েছি। এবার আপনি যেরকম মোটা করতে চান ঠিক সেইভাবেই এই কোণের মাথাটাকে কেটে নিতে হবে। এবার চলে আসছি জিলাপি ভাজার কাজে। জিলাপি ভেজে নেবার জন্য একটা প্যানে তেলের পরিমাণ খুবই কম নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণ নিয়েছি, তারপরেও আমার কাছে মনে হয়েছে যে আমি অনেক বেশি নিয়েছি যখন আমি জিলাপিগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে শেপ করছিলাম। তেল বেশি নিলে হাত ঘোরার আগেই জিলাপিগুলো ঘুরতে থাকে, তাই তেলের পরিমাণ কম হলে জিলাপিগুলোকে মোটামুটিভাবে একটা শেপ করা যায়। আমি তেলের টেম্পারেচারটাকে চেক করলাম, ঠিক এরকমটাই হবে। এখন আমি জিলাপিগুলোকে শেপ করব। বাংলার নয় দিয়েই শুরু করলাম আমার জিলাপির প্যাচ, কোনো রকমে পেঁচিয়ে একটা শেপ করে নিলাম। আসলে শেপটা ছিল আমার কাছে খুবই মুখ্য ব্যাপার, গৌণ বিষয় ছিল এর টেস্ট এবং টেক্সচার, যেদিক থেকে আমি সাকসেসফুল আলহামদুলিল্লাহ। এখন আসছি তিন নাম্বার টিপস, আর এই তিন নাম্বার টিপস হলো এই জিলাপিগুলোকে খুব মচমচে করে ভাজতে হবে। প্রথম ব্যাচের জিলাপিগুলো আমি খুব ভালোভাবে মচমচে করে ভেজে নিয়েছিলাম, আর এক্সপেরিমেন্ট চালানোর জন্য সেকেন্ড ব্যাচের জিলাপিগুলো আমি কিছুটা নরম রেখেছিলাম। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে, প্রথম ব্যাচের এই জিলাপিগুলো 18 ঘন্টারও বেশি সময় ধরে মচমচে ছিল, আর সেকেন্ড ব্যাচের জিলাপিগুলো 2 ঘন্টার মধ্যেই চুপসে গিয়েছিল। কাজেই বুঝতে পারছেন যে ভাজাটা কী পরিমাণের মচমচে হতে হবে। খুব গাঢ় বাদামি একটা রং আসবে, আর সেই সাথে এটা অনেক শক্তও হবে, মচমচে হবে। সেই ক্ষেত্রে আমি এটাকে একটা স্পুন দিয়ে খুঁচিয়ে দেখেছি, নানাভাবে টেস্ট করে দেখেছি যে এটা বেশ ভালোই শক্ত ছিল। তারপরে এই গরম জিলাপিকে এই কুসুম গরম শিরার মধ্যে ডুবিয়ে রাখতে হবে। আমি রেখেছি 20 সেকেন্ড। চেষ্টা করবেন শিরা একটু পরিমাণে বেশি তৈরি করতে, কেননা কম শিরার মধ্যে জিলাপি কিন্তু খুব ভালোভাবে সোক করতে পারে না, আর সেই সাথে খুব বেশি ঘন শিরাও কিন্তু জিলাপি সোক করতে পারে না। শিরার কনসিস্টেন্সি ঠিক থাকলে জিলাপিগুলো খুব সুন্দর সোক করবে, আর এই অবস্থায় আপনি একটা সাউন্ড শুনতে পাবেন যখন জিলাপিগুলো শিরা সোক করবে, আর এটার ভেতরটা ক্রিস্টালাইজড হয়ে আসবে কিংবা ট্রান্সপ্যারেন্ট হয়ে আসবে। আপনি দেখেই বুঝতে পারবেন যে সঙ্গে সঙ্গেই এটা কী পরিমাণ শিরা সোক করে ফেলেছে। এটা হলো আমার সেকেন্ড ব্যাচের জিলাপি। দেখে বুঝতে পারছেন রং কিছুটা হালকা আছে, যদিও বা এটা ঠকঠক করছে, শব্দ হচ্ছে, দেখে মনে হচ্ছে মচমচে আছে, কিন্তু এটাই দেখানোর জন্য আমি ভিডিওর এই ফুটেজটা রেখেছি যে এই পরিমাণ শক্তও কিন্তু ইনাফ না, আরও বেশি শক্ত হতে হবে, তা না হলে জিলাপি কিন্তু নরম হয়ে যাবে। আর সেকেন্ড ব্যাচের এই জিলাপিগুলো ক্রিস্পি ছিল মাত্র 2 ঘন্টা, কিন্তু প্রথম ব্যাচেরগুলো ক্রিস্পি ছিল 18 ঘন্টা। এই ছিল আমার 3 দিনের পরিশ্রমে জিলাপি বানানোর স্মৃতিবিজড়িত ইতিহাস। আশা করছি এই টিপসগুলো আপনাদের কাজে আসবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে সঙ্গেই থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।